সরস্বতী পুজো এবং পটুয়াপাড়ার সঙ্গম আধ্যাত্মিক উদযাপন এবং শৈল্পিক প্রাণবন্ততার একটি আকর্ষণীয় সংযোগের প্রতিশ্রুতি দেয়। আসুন এই অনন্য মিশ্রণের অনুসন্ধান করা যাক। সরস্বতী পুজো একটা হিন্দু উৎসব যা জ্ঞান, সঙ্গীত, শিল্প এবং প্রজ্ঞার দেবী সরস্বতীকে সম্মান করা। বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং পূর্ব ভারতে অনেক উৎসাহের সাথে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে পালিত হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলি বিশেষ করে এই পূজার আয়োজন করে, যেখানে শিক্ষার্থীরা শিক্ষাগত সাফল্যের জন্য আশীর্বাদ প্রার্থনা করে। সঙ্গীত, নৃত্য এবং সরস্বতী স্তোত্রের আবৃত্তি সমন্বিত সাংস্কৃতিক অনুষ্ঠান বাতাসে ভেসে বেড়ায়। পটুয়াপাড়া গঙ্গার তীরে অবস্থিত কালীঘাট পটচিত্রকলার সমৃদ্ধ ঐতিহ্যের জন্য বিখ্যাত। সরস্বতী পুজোর সময় পটুয়াপাড়া একটি বিশেষ উৎসাহের সাথে জীবন্ত হয়। কারিগররা অত্যাশ্চর্য সরস্বতী তৈরি করে দেবীকে বিভিন্ন রূপ এবং মেজাজে প্রদর্শন করে। এই মূর্তিগুলি কেবল ভক্তিমূলক নৈবেদ্য হিসাবেই নয়, বরং সূক্ষ্ম সুভেনির এবং সংগ্রাহকের আইটেম হিসাবেও কাজ করে। এখানে দর্শকরা সূক্ষ্ম পেইন্টিং প্রক্রিয়ার সাক্ষী হতে পারে, কালীঘাট পটুয়াপাড়ার ইতিহাস এবং প্রতীকবাদ সম্পর্কে জানতে পারে, এমনকি তাদের নিজস্ব ক্ষুদ্রাকৃতির মাস্টারপিস তৈরিতে তাদের হাতের চেষ্টা চাক্ষুষ করতে পারে। পটুয়াপাড়ায় সরস্বতী মূর্তি সুন্দরভাবে জ্ঞান ও শিল্প উভয়ের সাথে দেবীর যোগকে মূর্ত করে। পটুয়াপাড়ার প্রাণবন্ত সরস্বতী আমাদের ঐশ্বরিক এবং আমাদের চারপাশের বিশ্ব সম্পর্কে আমাদের উপলব্ধিকে সমৃদ্ধ করার জন্য শৈল্পিক অভিব্যক্তির শক্তি প্রদান করে। সরস্বতী পুজোর সময় পটুয়াপাড়া ঘুরে আসুন এবং উৎসবমুখর পরিবেশে নিজেকে নিমজ্জিত করুন। পটুয়াদের সৃষ্টির সাক্ষী থাকুন এবং এখানকার শৈল্পিক চেতনায় সিক্ত হন। মনে রাখবেন, সরস্বতী পুজো ছাড়াও যে কোনো পুজোয় পটুয়াপাড়া পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রাণবন্ত উৎসবের সূচনা করে। আসুন জ্ঞান, শিল্প এবং ভক্তির শক্তিকে তাদের সমস্ত আকারে উদযাপন করি। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।